হ্যালো প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি রিয়াদ হাসান আবারও চলে আসছি আপনাদের মাঝে, আর আমার ক্যামেরার পিছনে আছে ছোট ভাই তন্ময়। আর আমি আজকে চলে আসছি সম্পূর্ণ নতুন একটি খামারের প্রতিবেদন নিয়ে। তো ভাইকে আপনাদের সঙ্গে পরিচয় করাই দেবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই, আমিও ভালো আছি। তো ভাই আপনার পরিচয়টা একটু দর্শকদের মাঝে বলে দেন ভাই। ভাই আমার নাম জাকির হোসেন, আমি লেবাননে থাকতাম। আচ্ছা, তো দেখ দুই বছর হলো দেশে আসছি, খুব শখ থেকেই আমার এই কবুতরের খামারটা শুরু করা। আচ্ছা, তো এখানে আসলে আমার কিছু কবুতরের বাচ্চা কাচ্চা আছে, এগুলো সেল করব। সেল করবেন ভাই? জি। তো ভাই আপনার ঠিকানাটা একটু দর্শকদের মাঝে বলে দেন। আমার ঠিকানা হলো, গ্রামের নাম হলো চাঁদপুর, চাঁদপুর লালপুর, জেলা হলো নাটোর। আচ্ছা, লালপুর নাটোর, নাটোর জেলা হচ্ছে নাটোর। দেশের যে বাজারের পাশে, চাঁদপুর বাজারের একদম পাশে আর কি ভাইয়ের খামারটি অবস্থিত আর কি, বাসাতেই খামার। তো কোনো দর্শক যদি সরাসরি আপনার খামারে আসতে চান, তো তারা আসলে কিভাবে আসবেন ভাই? এখানে চাঁদপুর বাজারে এসে আমাকে ফোন দিলে আমি আপনি রিসিভ করে নিতে পারবেন। আর যদি কেউ আসতে না পারে, তো ভাই বাসের মাধ্যমে দেশের সকল জেলাতেই তো ডেলিভারি দিয়ে থাকেন নাকি? তো ভাই আপনার ফোন নাম্বারটা একটু দর্শকদের মাঝে বলে দেন। 017 017 25 25 31 3198 98 58। তো ভাইয়ের নাম্বার কি হোয়াটসঅ্যাপ ইমো গুলো আছে? দুটাই আছে, হোয়াটসঅ্যাপ ইমো দুটাই আছে। যদি কোনো দর্শক কোনো কবুতর দেখে বুঝতে অসুবিধা হয়, তাহলে আলাদাভাবে ভিডিও চাইলে দিতে পারবেন তো ভাই? নাকি ইনশাল্লাহ আর কি ভাই দিতে পারবেন। তো ভাইয়ের এখানে বর্তমানে কি কবুতর আছে, আর এগুলো বর্তমান বাজার মূল্য ভাই কেমন কি যাচ্ছে, তো সেগুলো সম্পর্কে আমরা ধারণা নিব। তো প্রিয় দর্শক আপনারা আমার সাথেই থাকুন। তো জাকির ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখতে পাচ্ছি ভাই? এটা কালো ম্যাকপাই পোটার, কালো ম্যাকপাই পোটার আমরা দেখতে পাচ্ছি। তো বাচ্চা মার্কিন কেমন আছে ভাই? 100% ওকে আছে ভাই মার্কিন। আচ্ছা, মার্কিন ফ্রেশ আছে? জি। আচ্ছা, তো এই জোড়াটা কত পর যাচ্ছে ভাই? এটা আসলে জিরো ফেদার, জিরো পর যাচ্ছে আর কি। তো এগুলো দাম কেমন কি যাচ্ছেন ভাই জোড়াটা? এই জোড়াটা ভাই আমি 2000 টাকা করে সেল করে দেব। এই জোড়াটার দাম চাচ্ছেন ভাই 2000 টাকা? এটা কি ভাই ফিক্সড থাকবে না আলোচনা সাপেক্ষে কমবে? ফিক্সড, এটা 2000, এটা একদম ফিক্সড 2000 টাকা থাকবে। জি। তো ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটা হেনা পোটার ভাই, লাল চেকের হেনা পোটার, লাল চেকের হেনা পোটার আমরা দেখতে পাচ্ছি। তো এটার বয়স কেমন আছে ভাই? এটা আমার রানিং পেয়ার, এটা এটা একদম রানিং আর কি। তো এটা কি ভাই কি না মেল হবে তো? না এটা, জি এটা মেল। তো এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই? এটা 3000 টাকা ফিক্সড। তো সিঙ্গেল একটা মেল আছে ভাইয়ের কাছে, যদি কারো লাগে মাশাআল্লাহ কোয়ালিটি অনেক সুন্দর আছে, তো ভাই দাম চাচ্ছেন 3000 টাকা একদম ফিক্সড। জি। তো জাকির ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি ভাই? এটা হলো নটটা হলো অ্যান্ডালুশিয়ান, আর মাদিটা হলো কালো, কালো কিং। জি। আচ্ছা, হলো শৌখিন, শৌখিন আমরা দেখতে পাচ্ছি। তো রানিং পেয়ার তো সেল হবে না ভাই? না না ভাই, এটা শুধু বাচ্চা সেল হবে, এটা বাচ্চা সেল হবে। তো এই মুহূর্তে বাচ্চা আছে কি ভাই? এই মুহূর্তে বাচ্চা রেডি নাই ভাই, বাচ্চা রেডি হলে তারপরে আমি দামটা বলতে পারবো। আচ্ছা আচ্ছা, এই মুহূর্তে যেহেতু বাচ্চা রেডি নাই, তো সেহেতু বাচ্চার দাম এখন আসলে বলা যাচ্ছে না। তো বাচ্চা যখন উঠবে, তো যদি কারো এই জোড়া থেকে বাচ্চা নিতে ইচ্ছা হয়, ভাইকে ফোন দিবেন, তো সেই মুহূর্তে আর কি ভাই বাচ্চার দামটা বলে দিবেন, আলোচনা সাপেক্ষে আর কি বলে দিবেন। তবে এই মুহূর্তে নাই, কিছুদিন দেরি হবে। জি। তো ভাই এখানে আমরা কি কবুতর দেখছি? লাল শৌখিন, লাল শৌখিন আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো বেবি আছে কি ভাই? জি, বেবি রেডি আছে। তো কেমন কি দাম চাচ্ছেন এগুলোর বেবি? বেবি 4000 টাকা, 4000 টাকা এই মুহূর্তে দেখানো যাবে তো ভাই? না জি জি। আচ্ছা, আমরা পরবর্তীতে দেখাই দেবো দর্শক আমরা এদের বেবিগুলোকে। ভাই এগুলো 4000 টাকা করে আর কি বেবি সেল দেন। জি। তো জাকির ভাই এখানে আমরা কি কবুতর দেখছি? এটা হলো হলুদ শৌখিন, হলুদ শৌখিন আমরা দেখতে পাচ্ছি। তো এটা তো মাস্টার পিস সেল হবে না, এগুলো বেবি সেল দেন। জি ভাই। কেমন কি দাম চান চাচ্ছেন ভাই? বেবি 4000 টাকা এই মুহূর্তে। কি বেবি আছে ভাই? জি আছে, জোড়াই আছে কি ভাই? না সিঙ্গেল বেবি, সিঙ্গেল এক পিস আছে আর কি দিতে পারবেন। তো আমরা সরাসরি বেবিতে চলে যাচ্ছি। তো এতক্ষণ আসলে আমরা যে কিং জোড়াটা দেখালাম দর্শক আপনাদেরকে, তো তাদেরই এটা হচ্ছে বেবি। তো যেহেতু সিঙ্গেল আছে এটা ভাইয়ের কাছে, তো এটা রেডি হতে তো মনে হয় আরো ভাই 7 দিনের মতো সময় লাগবে না? আট থেকে দশ দিন, 7 থেকে 10 দিন এরকমই আর কি সময় লাগবে। তো আসলে এই বেবিটা সিঙ্গেল যেহেতু, তো কেমন দাম চাচ্ছেন ভাই? এটা ভাই নিলে 2000 টাকা নেব, 2000 টাকা রাখবেন, আলোচনার সুযোগ আছে। তারপরে আলোচনার সুযোগ আছে, একদম ফিক্সড দাম না, 2000 টাকা ভাইয়ের চাওয়া দাম এটা রেডি হলে। তো তারপরে দেখা যাচ্ছে আলোচনা সাপেক্ষে আর কি ভাই আর কি আপনাদেরকে দিবেন কম বেশি করে। এর ভিতরে আমি আর একটা কথা বলি, আমার যত কবুতর আছে, কোন দর্শক ভাইয়ের যদি কোন পিয়ার মাস্টার পিয়ার পছন্দ হয়, এক্ষেত্রে আলোচনার সুযোগ আমি দিয়ে দেব, আলোচনার সুযোগ আছে। যদি কারো কোন মাস্টার পিয়ারও আর কি আসলে সেল হয় পছন্দ হয়, তাহলে দামে দরে হলে আর কি ভাই দিয়ে দিবেন। জি। তো প্রিয় দর্শক আমরা আসলে ফার্স্টে যে বাচ্চাটা দেখালাম, তো মাস্টার পেয়ার আপনাদের সুবিধাতে আর কি দেখাই দিচ্ছি, এটা আসলে তাদেরই আর কি প্যারেন্টস। তো এটা দেখাই দেওয়ার কারণ অনেকে আসলে কমেন্ট করেন যে ভাই
বেবি দেখালেন, এদের মাস্টার পিয়ারটাও যদি দেখাইতেন ভালো হইতো। তো সেই কারণে আসলে এদের মাস্টার পিয়ারটা আপনাদেরকে দেখাই দিলাম। তবে ভাই এই এই মাস্টার পিয়ার যেটা, এটা আসলে সেল দিবেন না। না ভাই, এটা এই এই পিয়ারটা আসলে আর কি ভাই সেল দিবেন না, অন্যান্য পিয়ার যদি আপনার নিতে চান নিতে পারেন, সেটা সমস্যা নাই। দামে দরে যদি হয়ে যায় আর কি ভাই আসলে সেল করে দিবেন, তবে এইটা এই জোড়াটা আর কি ভাই সেল করবেন না। তো ভাই এখানে এটা আমরা কিসের বেবি দেখতে পাচ্ছি ভাই? এটা হলো, এর বাপ হলো রেসার, আচ্ছা, আর মা হলো গিরিবাজ। গিরিবাজ এটা হলো মূলত আসলে পোস্টারের কাজে এগুলো ব্যবহার হয়। এইসব এই বাচ্চা যদি কোনো ভাইয়ের পছন্দ হয় 400 টাকা হলে দিয়ে দেবো। আচ্ছা, পোস্টারের জন্য আর কি ভাই এটা দিতে পারবেন। তো ভাই দাম চাচ্ছেন এই বেবিগুলোর 400 টাকা। তো এটা ভাই রেডি হতে আর কতদিন সময় লাগবে ভাই? মোটামুটি 10-15 দিন, 10-15 দিনের মধ্যে আর কি বাচ্চাগুলো রেডি হয়ে যাবে। তো পোস্টারের জন্য আসলে ভালো, অনেকে আসলে পোস্টার খুঁজেন। তো যাদের লাগবে ভাইকে ফোন দিবেন ভাই, আসলে 400 টাকা হলে আর কি এই জোড়ার বেবি সেল দিয়ে দিবেন। তো ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটা হলো মিলি রেসার বলে, মিলি রেসার আমরা দেখতে পাচ্ছি। তো মিলি রেসারের এটা ভাই রানিং পেয়ার। কেমন কি দাম চাচ্ছেন ভাই? ভাই এটা আমার 5000 টাকা চাওয়া দাম। এটা দাম চাচ্ছেন ভাই 5000 টাকা। তো এটা কি ভাই ফিক্সড থাকবে না আলোচনা সাপেক্ষে দাম কিছুটা কমাই দিবেন? এটা ফিক্সড ভাই, এটা একদম ফিক্সড থাকবে 5000 টাকা। জি। তো জ্যাকি ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটা হলো সাদা শৌখিন। সাদা শৌখিন আমরা দেখতে পাচ্ছি, আর হচ্ছে ওদের হচ্ছে বেবি আমরা দেখতে পাচ্ছি অরিজিনালি। তো কত পরে বেবি ভাই? এটা জিরো ফেলের বেবি। আচ্ছা, জিরো পর আর কি যাচ্ছে এগুলো, জিরো ফেদার। তো এগুলো কেমন কি দাম চাচ্ছেন ভাই? ভাই আসলে এটা আমি আলোচনা সাপেক্ষে বলতে চাই, এটা আসলে যাদের পছন্দ হবে ভাইকে ফোন দিবেন ভাই, আসলে আলোচনা সাপেক্ষে দাম দর কম বেশি আর কি আপনাদেরকে করে দিবেন। জি। তো জাকির ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি? এটা হলো ভাই লাল শৌখিনের বেবি। আচ্ছা, এটা লাল শৌখিন এর আমরা বেবি দেখতে পাচ্ছি। তো এদের বেবি কেমন কি দাম নেবেন ভাই? এটার বেবি ভাই 4000 টাকা। এটা বেবি নেবেন ভাই 4000 টাকা। এগুলো ভাই জিরো পর নাকি? জি, একদম জিরো খেল, একদম আসলে জিরো পরের এগুলো বেবি। তো ভাই আসলে দাম নেবেন 4000 টাকা। এটা কি ভাই ফিক্সড থাকবে না আলোচনা সাপেক্ষে দাম কিছুটা কমাই দিবেন? ফিক্সড, এটা এটা একদম ফিক্সড রেট থাকবে 4000 টাকা। জি। জাকির ভাই এখানে এটা আমরা কি করবো তো দেখছি? এটা হেনা পটারের নর ভাই। আচ্ছা, হেনা পটারের নর। তো এটা তো ভাই মল্টিং আছে ভাই না? জি জি জি। তো মল্টিং আছে কবুতরটি। তো এটা কেমন বয়স ভাই? এটা রানিং হয়ে গেছে আর কি, একদম রানিং হয়ে গেছে। আচ্ছা, তো কেমন কি দাম চাচ্ছেন ভাই? এটা আমার চাওয়া দাম 2500 টাকা। এটা ভাই চাওয়া দাম হচ্ছে 2500 টাকা। তো এটা আলোচনা সাপেক্ষে তো ভাই দাম কমবে নাকি? জি, আলোচনার সাপেক্ষে ভাই সামান্য কিছু আর কি দাম কমাই দিবেন। তো ভাই চাওয়া দাম হচ্ছে 2500 টাকা। তো ভাইয়ের এখানে আসলে লাক্ষার মাস্টার পেয়ার দেখতে পাচ্ছি, আর তাদের সাথে তাদের বেবিও আছে। তো যেগুলো হচ্ছে ভাই রানিং কি সেল হবে? এগুলো রানিং সেল হবে না ভাই, বেবি সেল হবে। আচ্ছা, এগুলো রানিং সেল হবে না, বেবি সেল হবে। তো এগুলো আসলে বেবিগুলো কেমন দাম চাচ্ছেন ভাই? বেবি 800 টাকা ফিক্সড। বেবির দাম নেবেন ভাই 800 টাকা ফিক্সড। রেডি হতে কতদিন সময় লাগবে ভাই? 10-15 দিন। আচ্ছা, 10-15 দিন। একটু বেবিগুলো দেখাই দাও তো নয় ভালো হবে। এইটা একটা বেবি আর পেছনে একটা বেবি আছে, যে দুইটা মোট বেবি ভাইয়ের এখানে। তো বেবি তো আরো মনে আছে না ভাই? জি, কালো কালো বেবি আছে, কালো লাক্ষার বেবি আছে। আচ্ছা, কালো লাক্ষারও বেবি আছে। তো যেহেতু সাদা দেখাচ্ছি, তো সাদা এগুলো ভাই 800 টাকা হলে আর কি বেবিগুলো সেল করে দেবেন। তবে এটা কতদিন সময় লাগতে পারে ভাই? 10-15 দিন। 10-15 দিন আমি আশা করি তার আগেই রেডি হয়ে যাবে, 7 দিনের মতো সময় লাগতে পারে। তো ভাই এখানে এটা আমরা কি করবো তো দেখছি? এটা হলো লাল লাহোরি। লাল লাহোরি আমরা দেখতে পাচ্ছি। তো এগুলোর বয়স কেমন আছে ভাই? বয়স একদম রানিং, একদম রানিং। ডিম পাচ্ছে 100% গ্যারেন্টি তো ভাই নাকি? 100% গ্যারেন্টি, 100% ডিম পাচ্ছে গ্যারেন্টি আছে, নর্মাল দিয়ে 100% গ্যারেন্টি আছে। তো এটা মাস্টার পিয়ার তো সেল হবে ভাই না? কোনো দর্শক ভাই পছন্দ হলে দেওয়া যাবে সমস্যা। আচ্ছা, যদি কেউ নিতে চাই তাহলে ভাই এটা কেমন দাম নেবেন? এটা 5000 টাকা। 5000 টাকা ভাই চাওয়া দাম। তো দেখা যাচ্ছে এটা কি ভাই ফিক্স থাকবে না আলোচনা সবাইকে কমবে? মোটামুটি ফিক্সড আর কি 5000 টাকা। আচ্ছা ভাই, এটা রানিং কবুতর যদি কারো লাগে মোটামুটি ফিক্সড 5000 টাকা। তো ভাইকে ফোন দিবেন, যদি আপনাদের সাথে আর কি মিলে যায় তো ভাই দেখা যাচ্ছে কম বেশি করে আপনাদেরকে দিয়ে দিবেন। জি। তো জাকির ভাই এখানে এটা আমরা কি কবুতরের বাচ্চা দেখতে পাচ্ছি? এটা আসলে ভাই লাক্ষার বেবি। আচ্ছা, লাক্ষার বেবি। তো একটু মিসমার্ক আছে না?
এটা হলো এর বার আছে আর এটা হলো কালো আসছে আচ্ছা বার আছে আর কালো আছে একটু মিস মার্ক আছে আর কি সাদা সাদা আছে আর কি জি জি তো এগুলো কত পরে বেবি ভাই এটা 0 কিলোর বেবি 0 পরে বেবি তো কেমন কি দাম যাচ্ছেন ভাই এটা চা দাম আমার ভাই 1200 টাকা এটা ভাই চা দাম হচ্ছে 1200 টাকা বেবি তো এটা যদি কেউ নিতে চান তাহলে ভাই আলোচনা সাপেক্ষে দাম তো এটা কিছু কমাই দিবেন সুযোগ আছে আলোচনার সুযোগ আছে দর্শক তো আপনারা যদি নিতে চান তো ভাইকে ফোন দিবেন দিয়ে আলোচনা করে দাম বেশি দাম কম বেশি আর কি আপনারা করে নেবেন তো ভাই এখানে এগুলো আমরা কিসের বেবি দেখতে পাচ্ছি ভাই একটা হলো রেসার আর বিউটির ক্রস আচ্ছা মানে যেটা হচ্ছে কালো টাইপের আর কি কফি টাইপের আসছে পুরোপুরি কালো না তো কফির মতো আর কি বিউটির বিউটির মতো ছোট শেপ গুলো আসছে আচ্ছা আর ওইটা হলো কাশ্মীরি কাশ্মীরি রেসার রুমানের আর কি বেবি তো দুইটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা ভাই 1000 টাকা দুইটা দাম চাচ্ছেন ভাই 1000 টাকা যদি ভাই কেউ কেটে নিতে চায় দেওয়া যাবে কি জি দেওয়া যাবে আচ্ছা কেটে যদি নিতে চাই চান আপনারা কেটেও নিতে পারবেন না এটা নিয়ে আশা করি কোনো প্রবলেম হবে না জোড়া নিলে দেখা যাচ্ছে ভাই দাম নেবেন 1000 টাকা কেটে কেটে নিলে কি ভাই আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে কেটে যদি নিতে যদি চান তাহলে ভাই দেখাচ্ছে আলোচনা সাপেকে দাম আপনাদেরকে বলবে তো জাকির ভাই এখানে এগুলো আমরা কি কবুতর দেখছি এটা হলো ভাই চেক স্ট্রেচার চেক স্ট্রেচার আমরা দেখতে পাচ্ছি তো চেক স্ট্রেচারের এগুলো তো ভাই এর মাস্টার পেয়ার না জি এগুলো হচ্ছে ভাইয়ের মাস্টার পেয়ার আমরা দেখতে পাচ্ছি তো ভাই মাস্টার পেয়ার কি সেল হবে না ভাই এর বেবি সেল হবে এর বেবি সেল হবে বেবি কেমন দাম রাখেন ভাই এর বেবি ভাই আসলে আলোচনার সাপেক্ষে বলতে চাচ্ছি আচ্ছা যেহেতু এখন নাই আছে বেবি আছে এই মুহূর্তে আর কি এগুলো বেবি আছে ভাই দিতে পারবে তো আপনাদের যদি পছন্দ হয় ভাইকে ফোন দিবেন ভাই আসলে আলোচনার সাপেক্ষে আর কি দাম কম বেশি আপনাদেরকে করে দিবেন জি তো জাকির ভাই আমরা তখন যে স্ট্রেচারটা দেখলাম তো তাদেরই এটা বেবি ভাই না জি জি বেবি এই সিঙ্গেল একটা বেবি আছে জি সিঙ্গেল একটা বেবি আছে দর্শক আপনারা চাইলে নিতে পারেন তো যদি কারো পছন্দ হয় তো এটা কি দাম বলা যাবে ভাই না আলোচনার সাপেক্ষে এটা যার পছন্দ হবে ভাইকে ফোন দিবেন ভাই দাম দর তারপর আমি বলি এটা হলো 6-5-6 খিল গেছে এটা আমি আসলে শিওর না নর হইব কি নারী হইব আচ্ছা 5 থেকে 6 পর তবে এটা নরমালি এখনো কনফার্ম না কনফার্ম না আর কি তবে যাদের এভাবে নিতে ইচ্ছুক ভাইকে ফোন দিবেন ভাই আলোচনা সাপেক্ষে দাম দর এটা করে দিবেন জি জি তো ভাই এখানে এটা আমরা কি কবুতর দেখছি এটা হলো শৌকিং শৌকিং আমরা দেখতে পাচ্ছি সিঙ্গেল একটা মেল জি মাশাআল্লাহ কোয়ালিটি তো অনেক সুন্দর ভাই হাই কোয়ালিটির মেল একদম হাই কোয়ালিটির মেল এটা আমরা দেখতে পাচ্ছি তো এটা তো একদম রানিং ভাই না জি কেমন কি দাম চাচ্ছেন ভাই এটার এটা ফিক্সড 4000 টাকা বলে এটা দাম চাচ্ছেন ভাই ফিক্সড 4000 টাকা এটা একটাও কমবে না ভাই নাকি না না এটা অরিজিনাল শৌকিং এটা অরিজিনাল শৌকিং একদম ফিক্সড রেট থাকবে 4000 টাকা জি ভাই এখানে এটা আমরা হাউস পিজন দেখতে পাচ্ছি তো না এটা হলো হাঙ্গেরিয়ান হাউস হাঙ্গেরিয়ান ব্ল্যাক কালার হাউস পিজন আমরা দেখতে পাচ্ছি তো এইগুলোর বয়স কেমন আছে ভাই রানিং একদম রানিং কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি আছে তো ভাই আসলে সেল দিবেন তো রানিং কবুতর জোড়াটা কেমন দাম যাচ্ছেন ভাই এটা 4500 টাকা ভাই চা দাম তো এটা দেখা যাচ্ছে আলোচনা সাপেক্ষে ভাই কিছুটা কমবে তো ভাই নাকি জি জি তো জাকির ভাই এখানে তো আমরা আরো এক জোড়া রানিং হাউস পিজন দেখতে পাচ্ছি হাঙ্গেরিয়ান সাদা হাউস এটাও সাদা হাঙ্গেরিয়ান রানিং হাউস পিজন আমরা দেখতে পাচ্ছি তো এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা আমার চা দাম 4500 টাকা এটা ভাই চা দাম 4500 টাকা এটা কি ভাই ফিক্সড থাকবে না আলোচনা সাপেক্ষে আলোচনা সুযোগ আছে তো ভাই চা দাম হচ্ছে 4500 টাকা এটা আলোচনা সাপেক্ষে দাম কম বেশি আর কি ভাই করে দিবেন তো জাকির ভাই এখানে তো আমরা সাদা লাক্ষা দেখতে পাচ্ছি জি ভাই এগুলো বয়স কেমন আছে ভাই এটা নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট কত পর গেছে এটা 7-8 কিল গেছে 7-8 পর গেছে কেমন কি দাম চাচ্ছেন ভাই এটা 2000 টাকা এটা দাম চাচ্ছেন ভাই 2000 টাকা এটা কি ভাই ফিক্সড থাকবে না আলোচনা সাপেক্ষে কমবে 2000 টাকা এটা একদম ফিক্সড থাকবে 2000 টাকা তো ভাইয়ের কাছে আর কি কাশ্মীরি রেসার হুমারের এটা আমরা মাস্টার পেয়ার দেখতে পাচ্ছি তো এগুলোর আসলে বেবি এই মুহূর্তে একদম ছোট আছে তো এটা দেখা যাচ্ছে যে কি রেডি হতে এখনো তো অনেক দিন সময় লাগবে তো মাসখানেক আর কি যদি কেউ আসলে নিতে চান এগুলো থেকে বেবি পছন্দ হয় তো চাইলে নিতে পারবেন তবে কিছুদিন দেরি হবে তো ভাই এদের বেবিগুলো একটু দামটা আরেকবার বলে দেন ভাই 1000 থেকে 1200 ভিতরে 1000 টাকা থেকে 1200 টাকার মধ্যে আর কি ভাই এগুলোর বেবি আর কি সেল করে থাকেন প্রচন্ড রাগী তো নিজেদের বাচ্চা নিজেরাই করে ওরা তো এগুলো পোস্টার হিসেবে বড় কবুতরের যদি পোস্টার হিসেবে আপনারা ব্যবহার করতে চান অনেক ভালো হবে কারণ এরা বাচ্চা অনেক ভালো মানুষ করে তো ভাইয়ের এখানে আসলে আমরা শোকিং দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি এগুলোর তো ভাইয়ের আসলে এগুলো মাস্টার পিয়ার তো ভাই না জি এগুলো তো বেবি সেল দেন ভাই জি বেবি কেমন কি দাম রাখেন ভাই এগুলোর বেবি ভাই আলোচনা সাপেক্ষে যাদের পছন্দ হবে ভাইকে ফোন দিবেন কোয়ালিটি মাশাআল্লাহ খুবই সুন্দর আছে তো যাদের পছন্দ হবে আর কি ভাইকে ফোন দিবেন ভাই আলোচনা সাপেক্ষে দাম কম বেশি আর কি আপনাদেরকে করে দিবেন জি